হ্যালো ভিওয়ার গ্লোয়েব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করছি কীভাবে মুনিয়া পাখির খাবার তৈরি করবেন এবং এদের জন্য প্রয়োজনীয় সঠিক ডায়েট কীভাবে দেবেন এটার উপর তো যদি মুনিয়া পাখির খাবার সম্পর্কে বলতে হয় এরা প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের ঘাসের বীজ মূলত খেয়ে থাকে এছাড়া বিভিন্ন পোকামাকড় খেয়ে এরা এদের শরীরের প্রয়োজন মেটায় কিন্তু যদি খাঁচায় পালন করেন তাহলে আপনাকে সঠিক একটা ডায়েট দিতে হবে সেক্ষেত্রে এদের ডায়েটকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমে আসি প্রতিদিনের খাবারে প্রতিদিনের খাবার হিসাবে আপনি কাউন এবং চীনা ব্যবহার করবেন তো কাউন এবং চিনার মিক্সার অর্ধেক অর্ধেক করে দিতে হবে এছাড়া এর সাথে তিল এবং তিসির বিষ অল্প পরিমাণে মিক্স করে দিয়ে দেবেন আর শীতের সময় এই ভিডিওতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওই সূর্যমুখীর বীজ দেওয়া আছে তো এটা শীতের জন্য দেওয়া হয়েছে তো শীতের সময় এই সূর্যমুখীর বীজগুলো দিয়ে দেবেন এদের খাবারের সাথে তো এটা খেলে এদের শরীরটা গরম থাকবে শীতের সময় এবং শীতের রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পাবে আর এরপর যে বিষয়টা এটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার হিসাবে কি দেবেন ক্যালসিয়ামের অভাব এটা পাখির ডিম এবং বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে প্রচুর ব্যাঘার সৃষ্টি করতে পারে অনেক সময় ডিমের খোসা পাতলা হয় বা বাচ্চাগুলো বৃদ্ধি হয় না কিছু বাচ্চা বড় হয় অন্যগুলো বড় হয় না সেক্ষেত্রে আপনাকে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য মাঝে মাঝে পাখির খাঁচার ভেতর সমুদ্রের ফেনা ঝিনুকের গুঁড়া এবং মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে এগুলো পাখি নিজের প্রয়োজন মতো খাবে এবং এতে ক্যালসিয়ামের সমস্যাগুলো হবে না আশা করা যায় এরপর আসি এদের জন্য যে শাক সবজি দিবেন সেটার ব্যাপারে তো আপনাকে অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন হলেও সবুজ শাক সবজি এপাইকে দিতে হবে এটা এদের সুস্থতার জন্য খুবই জরুরি তো সবুজ শাক সবজির মধ্যে কুর্মি শাক পালং শাক এবং দুর্বা এই তিনটি উপাদান আপনি দিতে পারেন এক এক সপ্তাহে এক একটা দেবেন এটা সবচেয়ে বেটার হয় তো এই খাবারগুলো যদি আপনি মোটামুটি কন্টিনিউ করতে পারেন তাহলে পাখিগুলো মোটামুটি সুস্থ থাকবে বলে আশা করা যায় এছাড়া ক্রিমির প্রবলেম হলে এই ক্রিমি ওষুধগুলো ব্যবহার করতে পারবেন এটা আপনি পাখির জন্য যে দোকান আছে সে দোকানে পাবেন ক্রিমি ওষুধগুলো তো এই বিষয়গুলো আসলে মেনটেন করলেই মোটামুটি পাখিগুলো সঠিকভাবে সুস্থ এবং সতেজ থাকে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন